নমস্কার, আরো নিউজে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি তনুশ্রী, শুরু করছি আমার বাংলা। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, বাঁকুড়া সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বাঁকুড়ার রবীন্দ্র ভবনে প্রশাসনিক আধিকারিক সহ সেখানকার সাংসদ এবং নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী এবং সেখান থেকে সরাসরি বেশ কিছু বিষয়ে প্রশ্ন তুলেন তিনি এবং পাশাপাশি বলেন কেন্দ্র বেশ কিছু জায়গা থেকে তাদেরকে বঞ্চিত করছে। পাশাপাশি এদিন তিনি বলেন কেন্দ্রের আইনে বেড়েছে কালোবাজারি, যার জন্য আলু পেঁয়াজের দাম বাড়ছে। পাশাপাশি তিনি আরো বলেন কোনো কাজ ফেলে রাখা যাবে না, বন দপ্তর অনগ্রসর শ্রেণী কল্যাণের কাজ বকেয়া পড়ে রয়েছে, বন দপ্তরের কাজ 87% বেশি পড়ে আছে, বাঁকুড়ার করোনা টেস্টিং বাড়াতে হবে, রাজ্যে 2,50,000 নতুন রাস্তা তৈরি হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী, হাতিধানায় কেউ মারা গেলে পরিবারের একজনকে চাকরি দেবে রাজ্য। পথশ্রী অভিযান, আপনারা জানেন যে আমাদের সরকার ক্ষমতায় আসার আগে স্বাধীনতার সময় থেকে বাংলাতে সম্ভবত 65,000 থেকে 70,000 রাস্তা তৈরি হয়েছিল, কিন্তু আমাদের সরকার 11-ই ক্ষমতায় আসার পর, এক বছর তো কোভিড চলছে, মাত্র 8 বছরের মধ্যে আমরা নতুন রাস্তা এবং ভগ্নপ্রায় দশা রাস্তা সব মিলিয়ে প্রায় 2,50,000 রোপর তৈরি করেছি এবং আমফান ও কিছু লরি, আমি স্টেট পুলিশদের বলবো কোনো গ্রামের রাস্তা দিয়ে বড় লরি যাবে না, ট্রাক যাবে না, কারণ আমরা রাস্তা তৈরি করছি, ট্রাকগুলো পয়সা খাইয়ে ওখান থেকে কাউকে না কাউকে ম্যানেজ করে গ্রামের ভেতর দিয়ে চলে যাচ্ছে, গ্রামের রাস্তাটা ভেঙে দিয়ে চলে যাচ্ছে আর গভর্নমেন্টের সব পয়সা নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে, এটা হবে না, কম্পালসারি, দিস ইজ ব্যান। অন্যান্য রাজ্যের চেয়ে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সুস্থতার হার ভালো, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এমনটাই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন করোনা সময়কালীন এ কিন্তু কেন্দ্র সেভাবে অনুদান দেয়নি, তবে এক্ষেত্রে রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দেশে করোনা ভ্যাকসিন কবে আসবে তা এখনও অনিশ্চিত। মঙ্গলবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বাঁকুড়া থেকেই এই বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি এরাজ্যের করোনা পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো হলেও রাজনীতি করতেই অপপ্রচার করা হচ্ছে। এরাজ্যে স্বাস্থ্য পর্যবেক্ষক দল পাঠানোর কেন্দ্রীয় পরিকল্পনায় আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী, পাশাপাশি কেন্দ্রকে বকেয়া মেটানোর জন্য আর্জি জানিয়েছেন তিনি। অন্যদিকে ভার্চুয়াল বৈঠক শেষে প্রধানমন্ত্রী জানান কবে ভ্যাকসিন আসবে, কতগুলি ডোজ হবে তা এখনই বলা সম্ভব নয়, ভ্যাকসিনের দামও এখনও ঠিক হয়নি, ভ্যাকসিন তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে, তবে কেউ কেউ ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছেন বলে অভিযোগ প্রধানমন্ত্রীর। ভারত সরকার নির্ণয় করে কি হাম ইয়ে করেনি ও রাজ্য সরকার, এসা নেই হো সকতা, হাম সবকো মিল করকে হি ইস চিজ কো আগে বাড়ানা পড়েগা অর ইসলিয়ে সবকে বিষয়ো কা বড়া মহত্ব হ্যায়। করোনা সংক্রমণ সে জুড়ে যো প্রেজেন্টেশন হুয়ে উনমে ভি কাফি জানকারিয়া উভর কর আই হ্যায়। আজ মে প্রারম্ভ মে কুছ মুখ্যমন্ত্রীও সে বাত কি থি জহাঁ স্থিতি জরা বিগড় রহি হ্যায়। জহাঁ তক ভ্যাকসিন কা সওয়াল হ্যায়, ভ্যাকসিন কি স্থিতি অর ডিস্ট্রিবিউশন কো লেকর ভি জো কুছ ভি চর্চায় হুই হ্যায়, এক প্রকার সে মিডিয়া মে জো চলতা হ্যায় ও অলগ চিজ হোতি হ্যায়, হমে তো ইন চিজো কো অথেন্টিক্যালি হি আগে বড়না পড়েগা। প্রধানমন্ত্রী জানান দেশে সংক্রমণের হার 5% নিচে নামাতে হবে, কমাতে হবে মৃত্যুর হারও, সকলের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়াই লক্ষ্য বলে জানান নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। মাথাভাঙা নয়ারাহাট এলাকায় তৃণমূলের কর্মসূচি, আর এই কর্মসূচি ঘিরেই উত্তেজনা, অশান্তি এড়াতে এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী এবং বিভিন্ন জায়গায় পুলিশ পোস্টিং রয়েছে এবং যে ছবি দেখা গেছে এদিন প্রশাসনের অনুমতি নিয়ে নয়ারাহাট বাজার এলাকায় তৃণমূলের একটি মিছিল ও পথসভার পরিকল্পনা করা হয়। এই মিছিল ঘিরে যাতে কোনো অশান্তি না ছড়ায় সেই কারণে মাথাভাঙা অ্যাডিশনাল এসপি, এসডিপিও ও আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শীতলকুচি বিধানসভার বিধায়ক হিতেন বর্মন, মাথাভাঙা 1 নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেন্দ্র বর্মন সহ অন্যান্যরা। তবে তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেন তাদের কর্মসূচিতে বাধা দেওয়ার জন্য বিজেপি বোমাবাজি করেছে নয়ারহাট সংলগ্ন এলাকায়, তবে বিজেপি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।
তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যকে খুন করার চেষ্টা এমনটাই অভিযোগ উঠছে কিছু দুষ্কৃতের বিরুদ্ধে। মূলত যে খবর সেখান থেকে উঠে আসছে, মূলত উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু জায়গায় এই খবর কিন্তু উঠে আসছে এবং উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার, বিশেষত বসিরহাট এক নম্বর ব্লকের শোলাদানা গ্রামের এই ঘটনা। অভিযোগ, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রশান্ত ঘোষকে রাতের অন্ধকারে এলো পাথরে কুপিয়ে খুনের চেষ্টা করে দুষ্কৃতেরা। শোলাদানা বাজার থেকে বাড়ি ফিরছিল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রশান্ত ঘোষ। সেই সময় বসিরহাট থানার নারায়ণপুরের কাছে একটি ফাঁকা জায়গায় একদল সশস্ত্র দুষ্কৃতী তাঁকে পিছন থেকে আটকে রাখে, এলোপাথারি কোপাতে শুরু করে। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতীরা চম্পট দেয়। আশঙ্কাজনক অবস্থায় প্রশান্ত ঘোষকে গ্রামবাসীরা উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করে। তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। ছোলাদানা যাচ্ছিল, মানে ছোলাদানা মেন রোডই যাচ্ছিল, ছোলাদানা বা ডন্ডিয়াটের মিডিলে কে বা কারা রাস্তায় আমরা দেখলাম, স্পটে আপনারা দেখেছেন যে কোপ টোপ মেরেছে, একটা ছেলেকে মানে রূপা গুলু করেছে, একটা ছেলে পায়েও লেগেছে, এই মতো অবস্থা জানতে পেরেছি। আমাদের দলের সহসভাপতি সভাপতি বিচার এক নম্বর পঞ্চায়েত সমিতির এই পর্যন্ত খবর আমরা জানি। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার তরফ থেকে প্রতিবাদ মিছিল এবং দাহ করা হয় অমিত শাহর কুশপুতুল, এবং গত 5ই নভেম্বর সেখানে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেখানে এসে বিরসা মুন্ডার মূর্তিকে অপমান করেছেন তিনি, এমনটাই অভিযোগ তুলেছেন তাঁরা। ভোটের আগে তাঁরা রাজ্যে আসা দরিদ্রদের বাড়িতে খাওয়া সবই রাজনৈতিক কারসাজি, এমনটাই কটাক্ষ তাঁদের। আরো গুরুত্বপূর্ণ খবর রয়েছে, একটা ছোট্ট বিরতির পর কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80 জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com.
or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. বিরতির পর এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। এই সময় দাঁড়িয়েও মধ্যযুগীয় বর্বরতা, ডাইনির সন্দেহে এক বৃদ্ধাকে প্রবল মারধরের অভিযোগ উঠল এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের গোপী বল্লভপুর এলাকায় এবং যে অভিযোগ উঠছে তা এক পুলিশ কর্মীর বিরুদ্ধে এবং যে ছবি উঠে আসে গোপী বল্লভপুর দু নম্বর ব্লকের খারবান্দি ছ নম্বর অঞ্চলের ঝিরঝিরিয়া গ্রামের এই ঘটনা। বৃদ্ধার পরিবারের অভিযোগ, বাড়ির উঠোনে বসেছিলেন ওই বৃদ্ধ, হঠাৎই লক্ষণ শেঠ নামে ওই পুলিশ কর্মী আচমকাই মারধর করতে থাকে তাকে। গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধাকে পরিবারের লোকজন ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। জানা গিয়েছে বাড়ির সামনে জোরে মাইক বাজানো নিয়ে বিবাদের সূত্রপাত। তবে এই ঘটনা নিয়ে মুখ খুলতে চাননি অভিযুক্ত পুলিশ কর্মী লক্ষণ শেঠ। ফোন করলো যে এভাবে মারছে লক্ষণ, তো আমরা জিজ্ঞাসা করলাম যে কিসের জন্য মারছে, তখন বললো যে আমাকে ডাইনি হয়ে মারছে। আচ্ছা, পরের খবর আমরা নজর রাখবো জগদ্ধাত্রী পুজো সংক্রান্ত খবরের দিকে এবং চন্দননগরে প্রত্যেক বছরই কিন্তু এই জগদ্ধাত্রী পুজো ঘিরে একেবারে রমরমা সাজো সাজো রব। তবে এবার করোনা বিধির জন্য কিছুটা শিথিল হয়েছে সেই চারচক, তবে এখনো পর্যন্ত কিন্তু আয়োজন রয়েছে। এই মুহূর্তে যে পুজোর কথা বলবো, চন্দননগরের তেঁতুলতলার জগদ্ধাত্রী পুজোর দর্শনীতে দেবীকে বরণ করা থাকে অভিনবত্বের ছোঁয়া। মহিলাদের মতো এখানে শাড়ি সিঁদুর পরে দেবীকে বরণ করেন ছেলেরা। কেউ কেউ বলে দাতারাম সুরের কন্যারা যেহেতু পুজো শুরু করেছিলেন তাই তাঁদের স্মরণে পুজো বারোয়ারি হওয়ার পর থেকেই এইভাবে দেবী বরণ করে। পুজোর প্রধান পুরোহিতের মধ্যে এই সময় ফরাসিরা এবং পরবর্তীকালে ইংরেজরা এই পুজো দেখতে আসতেন। বাড়ির মেয়েরা তাঁদের সামনে বেরোবেন না বলে পুজোর যাবতীয় কাজ করতেন পুরুষরা। বিসর্জনের আগে এই বরণের দৃশ্য দেখতেই বহু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এখানে উপস্থিত হন। তবে এবার করোনা বিধি মেনে সেই উপস্থিতিতে কিছুটা হলেও আমার বাংলা এখন এ পর্যন্তই। তবে অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ।